টাকনুর নিচে কাপড় পড়লে তা যদি অহংকার বশত না পড়া হয় তবে কি জায়েজ? না, তাও জায়েজ নাই। এটা একটা মাসালা যে একতলাফ হয়েছে, কেন একতলাফ হয়েছে? এক হাদিসে আসছে যে যা টাকনুর নিচে যাবে সে অংশটুকু হারাম, সে অংশ জাহান্নামে যাবে, জাহান্নামে যাবে। আরেক হাদিসে আসছে যে আল্লাহ তাআলা টাকনুর নিচে যে খুইয়ালা অহংকার করে আল্লাহ যে ব্যক্তি টাকনুর নিচে পড়বে তার দিকে আল্লাহ তাকাবেন না। দুটা ভিন্ন ভিন্ন হুকুম। শরীয়তের নিয়ম হচ্ছে যখন দুইটা হুকুম ভিন্ন ভিন্ন হয়, কারণও ভিন্ন হয়, দুইটা হুকুম আলাদা থাকে। সুতরাং যে ব্যক্তি অহংকার করে পড়ে নাই তার কি হবে? এটা হারাম কাজ করেছে। আর যে ব্যক্তি সরি অহংকার বাদে পড়েন না করেন না সেটা মতো পানি টাকুর নিচে দিয়েছেন তার একটা হারাম কাজ করেছে। আর যে ব্যক্তি অহংকার করে করেছেন সে হারামও করেছে, আর আল্লাহ তাআলা তার দিকে অতিরিক্ত একটা গুনার কাজ রয়েছে, আল্লাহ তার দিকে তাকাবেন না, অর্থাৎ তার প্রতি আল্লাহ তাআলা হাশরের দিন দেখবেন না, সেও আল্লাহকে দেখতে পায় কিনা সন্দেহ, মানে এটা এর উল্টা প্রতিক্রিয়া আসবে, অতিরিক্ত গুনার কাজ হয়ে গেছে। সুতরাং কখনো মনে করার সুযোগ নাই যে আমি তো অহংকার করে করছি না। আরেকটা কথা মনে রাখবেন, আল্লাহ রসুল বলেছেন আপনাকে টাকনুর উপর রাখতে। আপনি যখনই এর বিপরীত কাজ করছেন এর অর্থই হচ্ছে যে আপনি রসুলের বিরোধিতা করছেন, এটা একটা অহংকার। যতই আপনি চেষ্টা করেন না কেন এটা অহংকারের বাইরে নয়। চেষ্টা করলে আপনি বলেন যত মুখে যতই বলেন না কেন আসলে অন্তরটা অহংকারে পূর্ণ হবে না। পায়ে মোজা পড়া অবস্থায় নামাজের সময় কাপড় কি টাকনুর উপর উঠাতে হবে? সর্ব অবস্থায় এই পায়ে এই সালাই করার সুযোগ নেই যে পায়ে মোজা আছে আমি উপর দিয়ে নামাজ দিচ্ছি, না এটা নয়। পা টাকনুর উপর নিচ থেকে যেটা উঠছে এটা আলাদা হুকুম, উপর থেকে নামার ক্ষেত্রে টাকনুর নিচে যেতে পারবে না।